নতুন ঘটনা ধৈর্য ধরে শুনেন বন্ধু জনা স্কুলেতে যাই রে রিমা মুস্কি হাসিয়া ছিল মনির বাড়ি রাস্তা দরিয়া রিমার বাবা মালেক যাই গো তার সামনে দিয়া মনির তারে দেখিয়া মাথা নিচু করিয়া হাতার স্পিড দিল মনির বাড়াইয়া মালেক মিয়া দেখে শুধু তাকাইয়া রিমা যখন ফিরে বাড়িতে তার ছোট ভাই খাবার খাইরে রসের হাড়িতে রিমা বলে ওগো ভাই ঘরে খাবার থাল কি নাই এত বড় হাড়িতে কেউ খাবার খায় তার ভাই বলে আমি অনেক মজা রিমা তখন বাগানে যাই রে চলিয়া তার বান্ধবী ফোন করে কয় কাল আমার বিয়া রিমা খবর শুনিয়া বলে তারে কান্দিয়া কারে সাথে নিয়ে ঘুরব হাতে হাত দিয়া আমি রিমার কষ্ট গেল বাড়িয়া বিয়ে হয়ে যায় রিমা একা একা থাকে মনে শান্তি নাই রিমা কান্না করে ভাই মাথা বালিশ ভিজে যায় মনে তাহার বড় জ্বালা পুরা রে ভালো তার লাগে না লেখা পড়া সে রিমা থাকে মন মরা তার বান্ধবীর কত স্মৃতি মনেতে ধরা রিমা যাই রে বাজারে ফোনে এমবি বরে রে আশা মনে দেখবে কিচ্ছা পালা রে এত জ্বালা সয় না তো পরানে কিচ্ছা পালা দেখতে রিমা শুরু করিল নদীর বুকে সন্তানের লাশ চোখে পড়িল চোখে পানি জড়িল কিচ্ছা ভালো লাগিল রানা বাপি ভাইয়ের বড় ফ্যান্ট হইয়া গেল কিচ্ছা পালাই রিমার ঘুম হারাম হইল
ওঠা গানের শিল্পীদেরকে অ্যাড করে নিল, মামুন হাসানের আইডিতে রিকোয়েস্ট দিল, মামুন অ্যাকসেপ্ট করিল, রিমা মেসেজ পাঠাইল, ভাইয়া আপনি কেমন আছেন বলেন আমারে, আপনার কিছু দেখায় আমি সবাই রে। কথা
সুহেল বলে আসবো কবে বলো জানের যা তোমারে দেখার লাগিয়া মন করে আনচান রিমা বলে ও গজান দিলে লাগে বড় টান আসবে তুমি কাল বিকালে ও গো সোনার চান দেখে তোমায় জুড়াবে এই মন শেষ রিমা বাসায় চলিয়া গো যাই কি বলিয়া যাবে ভাই রে বাবিয়া না পাই বুদ্ধি পাইল একখানা গোটাই নতুন ঘটনা বান্ধবীর বাইরে বিয়া সবারই জানা এ যেন এক নতুন প্রেমের রচনা সেজে গুজরি মা ঠুটে লিপস্টিক দিয়া আওলাকে সে মিষ্টি হেসে যাইরে হাটিয়া নদীর কিনারে গিয়া বন্ধ থাকে তাকাইয়া নাম্বার ওয়ান হিরো সুহেল আসে চলিয়া দেখাই দুইজনেরই চোখে পানি ভাই রিমারও কপালে সুহেল চুমা দিল হাই রিমা লাজু কমাইয়া মাথা নিচু করিয়া আর চোখেতে সুহেলকে ভাই দেখে তাকাইয়া শপথ করিল মাথায় হাত দিয়া নদীর পারে গুড়িয়া বেড়াই রিমার বাবা হঠাৎ তাদের সামনে পড়ে যায় রিমার বাবা ভয়ঙ্কর দুজন কাপে থরে থর চোখ রাঙায় রিমার গালে মারে এক থাপ্পর লজ্জা সরম নাই রে মাইয়া চোখে তো বাড়িতে নিয়া রিমার বাবার পায়ে সুহেল ধরে বসিয়া আমি আপনারে জানাই তার বিয়া করতে চাই এই কথা শুনিয়া লাথি মারে তাহার গাই শার্টের কলার ধরে আঘাত করে thank you.
देखो मिया रीमा के जे बोले हाय रे थक बसा दिया कल तुम्हारो बिया आमी दिलम जानैया उल्टा पल्टा होइले पोरे फेलबो मारिया कथाय आमी तुम्हारे देई जानैया শুনে রিমা পাগল হইয়া জীবন সাথী সুহেলের কথা ভাবিয়া বলে ওগো মালিক সাই আমি তোমার দয়া চাই দয়া কর মাওলা তুমি আমারে কি করিব ভাবিয়া না পায়ো রে রিমা বলে ও জানের যা নাচো বাচিয়া ভেবেছিলাম আমায় ছেড়ে গেছো মরিয়া তুমি আসো চলিয়া আমরা যাবো পালাইয়া বাবা বলে দিছে কালকে আমারও বিয়া তোমাকে না পাইলে যাবো মরিয়া রিমা তাহার জিনিসপত্র নিল গুছাইয়া সুযোগ বুঝে রিমা তখন দাইরে পালাইয়া সবাই ঘুমেতে রইল কেউ নাহি দেখিল বয়ে বয়ে রিমা তাহার ঠিকানাই গেল ভালোবাসা রক্ষা তারা করিল দেখে সুহেল বাইরে আছে দাঁড়াইয়া দোর মারিয়া তাহার বুকে গেল চলিয়া সুহেল বলে দেরি নাই চলো ওই পারে বিরাই দুইজন মিলে নদীর কিনার হাটে রে ধীরে ধীরে আগাই নদীর কিনার সাথে বিয়া ঠিক করেছিল এই ঘটনা মালিক তাকে ফোনে জানাইলো বলে মেয়ে বাড়ি নাই কেমনে খুঁজি আগো পাই কথা শুনে মনির বেটা বাহির হইয়া যায় দুজন মিলে গেল নদীর কিনা রিমা সুহেল দোর মারিল দেখে দুইজনাই কি বলিব দুঃখের কথা ওগো প্রাণের ভাই পানিতে জাপ দিল দুজন লাশ হইয়া গেল পিছন
এসে যাইরে চলিয়া এমন সময় মালেক মিয়া সামনে আসিয়া বলে ও মনির মিয়া মেয়ে পাইছো খুঁজিয়া জানলে পরে বলো বাবা আমারে হিয়া কাঁদিতেছে আমার মাইয়ার লাগি সাবস্ক্রাইব করিবেন লাইক শেয়ার কমেন্ট বাইরে করিয়া দিবেন আমার প্রাণের আপন ভাই আমি সালামও জানাই আমি মামুন হাসান এখন বিদায় হইয়া যাই সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে যাই।